হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার ছেলে স্কুলে। আমরা এখানে ওদের আজকে স্কুল ব্যাশের প্রোগ্রাম আছে, তো প্রথমে ওদের প্যারেন্টস টিচার মিটিং আছে, তো সেটা অ্যাটেন্ড করব, তারপর ওদের স্কুল পুরো ঘুরে দেখব। তো আমি ভাবলাম এই ভিডিওটাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে থেকো। পৌঁছে গেছি আমার ছেলে স্কুলে। এটা এখানকার একটা নাম করা এলিমেন্টারি স্কুল। এটা হচ্ছে ওদের স্কুলের ব্যাক সাইড। আমাদের স্কুলের ব্যাক সাইড থেকে কোন ডোরে যেতে হবে সেটা প্রিন্সিপাল মেল করে জানিয়ে দিয়েছিল। এখন আমরা চলে যাচ্ছি ওদের স্কুলের হলওয়ে দিয়ে ওদের ক্লাসরুমের দিকে। এখানে সমস্ত স্কুল ভলেন্টিয়ার আছে যারা আমাদের গাইড করছিল, তো ওরাই আমাদের বলে দিচ্ছিল যে কোথায় কিভাবে যেতে হবে। নাহলে এত বড় স্কুলে বাচ্চাদের ক্লাসরুম খুঁজে পাওয়া সত্যি খুব অসুবিধার ব্যাপার। পৌঁছে গেলাম আমার ছেলের ক্লাসরুমে। এটা ক্লাস ওয়ানের ক্লাসরুম। এরকম ওদের স্কুলে 6 থেকে 7খানা ক্লাস ওয়ানের আরও অন্যান্য সেকশন আছে এবং প্রত্যেকটা সেকশনেই 28 জন করে বাচ্চা আছে। এটা পুরোপুরি ডিপেন্ড করে স্কুল টু স্কুল। ওদের স্কুলটা যেহেতু শিকাগোতে খুবই ভালো স্কুল এবং অনেক বড় স্কুল, তাই সবাই চেষ্টা করে এই স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করার জন্য। ওদের প্রত্যেকটা টেবিলে কোন বাচ্চা কোথায় বসবে সেটা টিচার আগে থেকেই অ্যাসাইন করে দেয়। যেমন আমার ছেলের টেবিল নাম্বার 3। ওদের এই স্কুলে চান্স পেতে গেলে, এটা পুরোপুরি লটারি বেসিসে হয়, লটারিতে যে সমস্ত বাচ্চাদের নাম ওঠে সেই সমস্ত বাচ্চারা এখানে চান্স পায়। তবে এই স্কুলের যারা নেবার জোনে থাকে তাদের প্রায়োরিটি সবার আগে থাকে। তবে ওদের স্কুলে গিফটেডের একটা আলাদা পোর্শন থাকে যেটার জন্য ওদের এক্সাম দিতে হয়। এবার ওদের একটা কাট অফ মার্কস থাকে, সেই কাট অফ মার্কসটা যে সমস্ত বাচ্চারা পায় শুধুমাত্র সেই সমস্ত বাচ্চাদেরকে ওরা গিফটেড ক্লাসের জন্য সিলেক্ট করে। তো আমার ছেলে সেখানে চান্স পেয়েছে। তো টোটাল সমস্ত ক্লাস ওয়ানের বাচ্চার মধ্যে শুধুমাত্র 28 জন বাচ্চাকে ওরা এই গিফটেড ক্লাসের জন্য সিলেক্ট করে এবং ওদের পড়াশুনোর কোর্সটা ক্লাস ওয়ানের পড়াশুনোর কোর্স থেকে একদম টোটালি ডিফারেন্ট হয়। এদিকটাতে ওদের ল্যাব ফোল্ডারের সমস্ত কিছু রাখা আছে। ওদের ক্লাসরুমটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা, প্রত্যেকটা বাচ্চার নামে আলাদা করে স্টিকার দিয়ে সমস্ত কিছু ওরা সেপারেট করে রেখেছে যাতে বাচ্চাদের কোনো কিছু খুঁজতে কোনো অসুবিধে না হয়। সত্যি কথা বলতে ওদের স্কুলটা যখন আমি প্রথম দেখি, এত সুন্দর ক্লাসরুম, পড়াশুনো করার জন্য কত ভ্যারাইটিস, পেন, ক্রেয়ন, এসি রুম, আমার নিজেরই মনে হচ্ছিল আমি আবার করে আবার স্কুলে ভর্তি হয়ে যাই। এখন আমরা ওদের টিচারের সাথে মিট করে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে আজ ওদের বড় পার্টি রেখেছে যেখানে পিৎজা, হট ডগ, বাচ্চাদের জন্য স্নোকোন সব কিছু ফ্রিতে থাকবে। ওরা জাস্ট স্কুল থেকে এই এক একটা করে টিকিট দিয়েছে, এই টিকিট দিয়ে যার যত ইচ্ছে সে তত কিছু খেতে পারে। প্যারেন্টসদের জন্য ওরা বিভিন্ন টাইপের পিৎজা, হট ডগ, বাচ্চাদের জন্য স্নোকোন, হেলদি জুস সব কিছু আয়োজন করে। একদিকে ওদের মিউজিকের ব্যবস্থা রেখেছে, এখানে বাচ্চাদেরকে গল্পের বই দিচ্ছে, এগুলো সব কিছুই ফ্রিতে। না না, এটা একটু দেখি এরা কি, না না আয়ুষির কথা বলছে। প্রত্যেকটা বাচ্চা একটা করে গল্পের বই নিতে পারে। এখানে আমার ছেলে ক্যারিকেচার বানাচ্ছে। এগুলো সবই আজকে স্কুল থেকে অর্গানাইজ করেছিল। এতক্ষণ বসে থাকাটা যেহেতু সার্থকের জন্য সবার বিরুদ্ধ, তাই ও খুবই বোর ফিল করছিল। এত সুন্দর করে ক্যারিকেচারটা বানিয়েছে যে আমি এখনই ভেবে নিয়েছি যে বাড়ি গিয়ে এটাকে সবার আগে আমার দেওয়ালে টাঙিয়ে রাখবো। এই পাশটাতে বাচ্চাদের হাতে ট্যাটু বানানো হচ্ছে। বেলুন দিয়ে বাচ্চাদের বিভিন্ন ক্যারেক্টার বানিয়ে দিচ্ছে।
কখনো ডগ কখনো শোর, যেমন যে বাচ্চা বলছে তাকে সেভাবে সেগুলো বানিয়ে দেওয়া হচ্ছে। এত বড় স্কুল, এত বাচ্চা সাথে গার্জিয়ান, কিন্তু ওরা এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করেছিল, এত সিস্টেমেটিক সব কিছু, যে প্যারেন্টস থেকে বাচ্চারা সবাই খুব সুন্দর আজকে প্রোগ্রামটা এনজয় করেছে। প্রোগ্রাম এখনও চলছে, তবে যেহেতু আমার ছেলে খুব টায়ার্ড হয়ে গেছে তাই এখন আমরা ফিরে যাচ্ছি। তো তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।